Hey guys, welcome back to High Flyer. I'm Ishan. I'm Kota. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা আমাদের ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা অভিনেতা এবং অভিনেত্রী, মানে অভিনেতা স্ত্রী বলা চলে এবং নিজেও ভীষণ ভালো একজন অভিনেত্রী। আমি যার কথা বলছি তিনি হচ্ছেন অমিতাভ বচ্চন এবং তার স্ত্রী, এইরকম ভাবে বলতে হবে? হ্যাঁ বল। তিনি আর কেউ নন, তিনি হলেন বল এবার তুই, জয়া বচ্চন। হ্যাঁ, তো জয়া বচ্চন তাকে নিয়েই আজকে ভিডিওটা। আর আগের নাম তুই জানিস, মানে জয়া বচ্চন হওয়ার আগে জয়া কি ছিল? তবে আজকে যে ভিডিওটা সেটাই সে বিষয়ে দেখবো। টাইটেল রয়েছে, হ্যাঁ টাইটেলটা হচ্ছে কালের সাক্ষী, নেত্রকোনায় জয়া বচ্চনের বাড়ি। এবং জয়া বচ্চন কি ওখানেই জন্মেছিলেন সেটা আজকেই দেখবো ভিডিওটা, কারণ বাড়ি থাকতেই পারে, অনেকের বাড়ি অনেক জায়গায় হয়, দুটো বাড়ি তিনটে বাড়ি। তো এখানে আমরা জন্মটা দেখবো, যে জন্মটা কোথায় হয়েছিল। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আর কথা হবে। কিংবদন্তি বাঙালি নির্মাতা সত্যজিৎ রায়ের মহানগর চলচ্চিত্রের কথা নিশ্চয়ই সবার মনে আছে। সেই চলচ্চিত্রে 15 বছর বয়সের একটি মেয়ে অভিনয় করেছিলেন অনিল চ্যাটার্জি ও মাধবী মুখার্জির সঙ্গে। ছোট্ট মেয়েটির ভূমিকায় ছিলেন বলিউডের বিখ্যাত অভিনয়শিল্পী জয়া ভাদুরী। জন্ম ভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে হলেও তার পৈতৃক নিবাস বাংলাদেশের নেত্রকোনার পূর্বধলা সদর ইউনিয়নের বাঘবের গ্রামে। জয়ার বিয়ে হয় বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে। এরপর থেকে জয়া বচ্চন নামেই তার পরিচিতি। জয়া ভাদুরীর দাদার নাম ছিল সুধীর ভাদুরী। সুধীর ভাদুরীর দুই পুত্র, একজন জয়া ভাদুরীর বাবা তরুণ শঙ্কর ভাদুরী, অন্যজন সুব্রত শঙ্কর ভাদুরী। আমরা দেখতে গিয়েছিলাম জয়া ভাদুরীর সেই আদি ভিটেমাটি। ঢাকা থেকে প্রায় 175 কিলোমিটার দূরে নেত্রকোনার পূর্বধলার বাঘবের গ্রামটি বেশ প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। জয়া ভাদুরীর বাড়ি কোনটি জিজ্ঞেস করলেই সবাই পথ দেখিয়ে দেয়। এখনো জয়া ভাদুরী বললে আসে, ওনারা আসলে এটা আরো উজ্জীবিত হইব, এই ইরা আর কি, তাদের বাড়ি ভিটা এগুলো আরো উজ্জীবিত হইব, মানুষ আরো ভালো করিয়া জানবো, তাদেরকে চিনবে, তারা যে এখানে ছিল এক সময় তাদের পূর্বপুরুষ। পূর্বপুরুষের স্মৃতি বিজড়িত সাদা রঙের একতলা দালানটি এখন শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যদিও মূল বাড়িটিকে ঘিরে ভাদুরীদের ভিটায় পরবর্তীকালে আরও কিছু ঘরবাড়ি উঠেছে, তবে স্থানীয়রা বলছেন সাদা একতলা বাড়িটি জয়া ভাদুরীদের মূল বাড়ি। পলেস্তারা খসে পড়লেও বাড়িটির দৃষ্টিনন্দন কারুকার্যগুলো স্পষ্ট। বাড়ির উঠোনে আম লিচু সহ আছে নানা ধরনের গাছগাছালি। ভারতে গেলে আমি জয়া বচ্চনের ইটা চাইছি আর কি, মোবাইল নাম্বারটা উনি পাঠাইছেন এখান থেকে। সেই লোকে হিন্দি বলে কি করে বুঝি না, আছে নাম্বারটা আছে। আসছিল তার মেস্তার তো বোনের জামাই ভাই ভাই বউ চারজনই আসছিল। তখন পরে আমাদের এখানে খাওয়া দাওয়া করলো, আমরাও শান্তি পাইলাম, দেখা সব কিছু ভালো লাগছে তাদের আচার আচরণ। 1947 সালে দেশভাগের সময় নেত্রকোনার এই ভিটেমাটির সাথে বিচ্ছেদ ঘটে ভাদুরী পরিবারের। জয়া ভাদুরীর বাবা তরুণ কুমার ভাদুরী, মা শ্রীমতী ইন্দিরা ও কাকা সুব্রত শঙ্কর ভাদুরী কলকাতায় চলে যান।
পরবর্তীতে জয়া ভাদুরীর দাদা সুধীর ভাদুরী একা বসবাস শুরু করেন ময়মনসিংহের 29 নম্বর রামবাবু রোডের নিজ বাড়িতে। 1964 সালে সেই বাড়িতেই মৃত্যুবরণ করেন জয়া ভাদুরীর দাদা। ওইটা হইল জয়া ভাদুরীর এই পূর্বপুরুষদের ভিটা, তাদের এই পূর্বপুরুষদের ভিটা হইল ওই যে ওইটা বসত বাড়ির ভিটা, বুঝলেন? এই এটা হইল শৈলাস ভাদুরীর, শরৎ ভাদুরীর এটা, বুঝলেন? আর এইটা হইল আশুতোষ ভাদুরীর, মাটি চাপা পড়া। এই তো দেখেন নাই যে ইট নিচে ভরে রয়েছে, মানুষে ভাঙ্গিয়েও নিছে। দূর দূরান্ত থেকে জয়া ভাদুরীর স্মৃতি বিজড়িত ভিটেমাটি দেখতে আসেন দর্শনার্থীরা। বাঘবের গ্রামের মানুষদের চাওয়া, হয়তো একদিন নিজের ভিটেমাটি দেখতে আসবেন জয়া ভাদুরী। জয়া ভাদুরী যখন ঢাকা আসছিল বই করার জন্য মেহেরজান, তখন আমরা ভাবছিলাম যে উনি এখানে আসবেন, খুব প্রস্তুতি নিয়ে আসছে। আমরা এলাকাবাসী খুব অধীর আগ্রহে তাদের জন্য অপেক্ষা করছিল, কিন্তু শেষ পর্যন্ত নিরাশ হইল। এখন আমরা সবাই তার জন্য, এলাকাবাসী সবাই তার জন্য, উনি এখানে আসুন, আমরা সবাই তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এখন তো সবারই শেষ সময়, ওনারও বয়স হয়ে গেছে। জয়া ভাদুরী ওনার বয়স হয়ে গেছে, উনি যেন তার স্বামী পুত্র পুত্রবধূ নিয়ে এখানে আসেন, আমরা সবাই তাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। চ্যানেল আই নিউজে যে প্রতিবেদনটা দেখলাম সত্যি খুব অসাধারণ লাগলো। মানে এই ধরনের ভিডিও ফার্স্ট টাইম দেখলাম, যেখানে এখানকার কোনো একজন প্রথিতযশা অভিনয় শিল্পী যার বাড়ি হচ্ছে বাংলাদেশে এবং বাংলাদেশের নেত্রকোনায় বাঘবেড় গ্রামটার নাম যথাসম্ভব বাঘবেড় গ্রামে তার পৈতৃক ভিটা ছিল, যদিও ওনার জন্ম হচ্ছে মধ্যপ্রদেশের জব্বলপুরে, জব্বলপুরে, ঠিক আছে, কিন্তু তার বাবার থাকতেন অ্যাকচুয়ালি ওখানে থাকতেন, ঠিক আছে, বাঘবেড় গ্রামে, নেত্রকোনায় বাঘবেড় গ্রামে। তো খুব সুন্দর লাগলো বাড়িটা, এখনো এত সুন্দর করে মোটামুটি পুরনো হলেও একটা কাজগুলো এবং যে পুরো দালান বা উঠুন সেগুলো কিন্তু অসাধারণ, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা রয়েছে। এবং ওখানে এখনো থাকেন ওনার দাদা, শেষ পর্যন্ত ওখানেই ছিলেন, ঠিক আছে, ঢাকাতে, ঢাকার কাছেই কোথাও ছিলেন হয়তো বা। তারপরে এখন যারা রয়েছেন, এখন কারা রয়েছেন কি তাদেরই বংশধর কিনা জানি না, তবে মেবি তা মানে তাদেরই বংশধর। এবং যেটা জানলাম যে বয়স্ক যিনি মানুষ ছিলেন ওনার কাছে ফোন নাম্বারটাও আছে এখন, এবং মাঝখানে এসেও ছিলেন বেশ কয়েকজন মিলে তার, আর পরে আরেকবার এসেছিলেন যখন ঢাকায় সিনেমা করতে, মানে সিনেমায় অভিনয় করতে এসেছিলেন, কিন্তু সেই সময়ে উনি আসেননি এবং সবাই অধীর আগ্রহে ছিল। এটা স্বাভাবিক, এটা কিন্তু স্বাভাবিক যে অত দূর থেকে আমার দেশে আসছে যখন, ঢাকা থেকে বললো, এবং ঢাকা থেকে খুব বেশি দূর নয়, 100-150 কিলোমিটার, এবং তখন একটা আকাঙ্ক্ষা মনে হয় যে তিনি আসবেন, এত দূরে যখন এসেছেন এত বছর পরে তখন অবশ্যই দেখতে আসবেন, এবং সেই জন্য একটা পরিপাটি করে ঘরটা গোছানো বা এরকম থাকেই একটা সেই জিনিস। এবং জয়া বচ্চন যে নামটা সেটাই অনেক কিছু, কারণ অমিতাভ বচ্চন, জয়া বচ্চন এনারা আমি বলবো যে মুম্বাইয়ের একজন মানে টপ ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলি প্রচুর রয়েছে, কিন্তু তাদের মধ্যে থেকেও একটা তাদের যে সম্মান রয়েছে সেটা কিন্তু বিশাল। তো এই ছাড়া বাকি ভিডিওতে যে যে সমস্ত জায়গাগুলো দেখলাম তাদের মানে অ্যাকচুয়াল যে সম্পত্তি রয়েছে, মাঠঘাট রয়েছে, সেগুলো দেখলাম, এবং সে সারা গ্রামের মানুষ অপেক্ষা করে থাকে যে কবে আসবেন। অ্যাকচুয়ালি তাই এখনো অপেক্ষা করে আছে যে তারা কবে আসবে। হ্যাঁ, বয়স হয়ে গিয়েছে, ভালো লাগবে, মানে ওনার এই বিখ্যাত ফ্যামিলির মানুষদের ছোঁয়ার জন্য ফ্যান লেগে থাকে প্রচুর, ঠিক আছে, এক একজনের এক এক রকম ফ্যান রয়েছে প্রচুর, এবং তাদের জাস্ট একবার ছোঁয়ার জন্য প্রচুর মানুষ ভিড় করে থাকে। সেই পুরো ফ্যামিলিটা যদি একটা গ্রামে আসে তাহলে সেটা তো সবার ভালো লাগবে। তো আজকের যে ভিডিওটা খুব ভালো লাগলো, যে জয়া বচ্চনের
ভিটে মাটি দেখলাম এবং মহানগর থেকে শুরু করে তারপরে প্রচুর সিনেমা দেখেছি আমরা, প্রচুর পুরনো দিনের সিনেমা রয়েছে, দারুণ দারুণ অভিনয় দেখেছি, সেই সিনেমাগুলো সত্যি এখনও পর্যন্ত চোখে ভাসে। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে, এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন্ড।